বন্ধুরা ভবিষ্যতে কি বাংলাদেশ তুরস্কের সাথে যৌথ সাবমেরিন প্রকল্প লঞ্চ করতে পারে, এ ব্যাপারে সম্ভাবনা কতটুকুন? আর সেটি যদি বাংলাদেশ করে থাকে তাহলে বাংলাদেশের নৌবাহিনী বঙ্গোপসাগরে কতটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে এবং আমাদের দাদাদের এবং লুঙ্গি বাহিনীদের এ ব্যাপারে কী রকমের জবাব দেওয়া যাবে, বিষয়গুলো যদি সম্পূর্ণভাবে আপনারা জানতে চান। আর বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে সাবমেরিন প্রকল্প লঞ্চ করলে এর তাৎপর্য কী হতে পারে সে ব্যাপারে ডিটেলসলি জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা আপনারা জেনে থাকবেন বাংলাদেশের সেনাপ্রধান বা আর্মি চিফ এস এম শফিউদ্দিন আহমেদ বর্তমানে অত্যন্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এক সফরে তুরস্কে আছেন। বন্ধুরা তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক বিচার করলে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং তুরস্কের জন্য। সাম্প্রতিক সময়ে তুরস্কের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্ক অভাবনীয় পর্যায়ে বৃদ্ধি পেয়েছে এবং দুইটি দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির জন্য যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়েছে। আর তারও ফলশ্রুতিতে তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সামরিক সমরাস্ত্রের ক্রয় বিক্রয় এবং তুরস্ক থেকে সামরিক সমরাস্ত্রের প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ সামরিক ক্ষেত্রে তার নিজস্ব সম্ভাবনা উন্মোচন করতে চায়। তাছাড়া বাংলাদেশ তুরস্কের নিকট থেকে যে টাইগার T-300 MLRS ক্রয় করেছে তার একটি অন্য ভ্যারিয়েন্ট বাংলাদেশে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসতে পারে। ইতিমধ্যে বাংলাদেশ টাইগার T-300 একটি ভ্যারিয়েন্ট গ্রহণ করেছে যেটি 120 কিলোমিটার দূরত্বে শত্রুর যে কোনো স্থাপনায় আঘাতাতে সক্ষম। আর নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি হচ্ছে TRG-230। বন্ধুরা এই TRG-230 20-75 কিলোমিটার দূরবর্তী শত্রুর যে কোনো স্থাপনাকে অত্যন্ত নিখুঁত এবং বিধ্বংসী হামলা পরিচালনা করতে সক্ষম। প্রথম দিকে যে সকল ক্ষেপণাস্ত্র বা MLRS-এর রকেট সিস্টেম গ্রহণ করা হয়েছিল এটির ক্যালিবার ছিল 300 মিলিমিটার। আর বর্তমানে যে সকল রকেট সিস্টেমটা গ্রহণ করা হবে তার ক্যালিবার হচ্ছে 230 মিলিমিটার। বন্ধুরা এটির রেঞ্জও পূর্বের থেকে কম, কিন্তু এর অ্যাকুরেসি রেট থেকে শুরু করে ধ্বংসাত্মক ক্ষমতা মোটেও কম নয়। বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি বহরে যদি এই TRG-230 MLRS সিস্টেমটি সংযুক্ত হয় তাহলে এটি বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি ফায়ার সক্ষমতা বহুলাংশে বাড়িয়ে দেবে। তবে এ ব্যাপারে আমার আজকের ভিডিওটি না বন্ধুরা, এটি নিয়ে আমি ডিটেলস একটি ভিডিও নির্মাণ করব এর পরবর্তীতে। সেই ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই আমাদের এই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সামরিক সম্পর্কের ধরন বিচার করলে সেনাপ্রধানের এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি আর্মি চিফের এই তুরস্ক সফর থেকে শুরু করে ভবিষ্যতে যে সকল ইকুইপমেন্ট তুরস্ক থেকে আর্মিতে আসার সম্ভাবনা রয়েছে এটি নিয়ে ডিটেলস একটি ভিডিও আপনাদের উদ্দেশ্যে নির্মাণ করব। বন্ধুরা আমার আজকের বিষয়টি হচ্ছে বাংলাদেশের নৌবাহিনী নিয়ে। বাংলাদেশের নৌবাহিনী তার সাবমেরিন বহরকে শক্তিশালী করার জন্য 8-10টি সাবমেরিন 2030 সালের মধ্যে তার নৌবহরে রাখতে চায়। তুরস্কের সাথে বাংলাদেশের সাবমেরিন কোয়ালিশনটি যদি গড়ে ওঠে তাহলে বাংলাদেশ এখান থেকে কিভাবে উপকৃত হতে পারে? আর বঙ্গোপসাগরের যে কোনো থ্রেট মোকাবেলায় পানির নিচের যে কোনো হুমকি মোকাবেলা করার জন্য 2030 সাল থেকে 2041 সালের মধ্যে বাংলাদেশের সমুদ্র সম্পদ আহরণের ব্যাপারে বড় রকমের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। বন্ধুরা এই পরিকল্পনাকে যদি সঠিকভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে সরকারের প্রথমেই তার সামগ্রিক সমুদ্র সীমান নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর এই সামগ্রিক সমুদ্র সীমান নিরাপত্তা নিশ্চিত করতে হলে সমুদ্রের ক্ষেত্রে শুধুমাত্র সারফেস এবং আকাশেই বিচরণ করলে হবে না, পানির নিচের সাবমেরিন ক্যাপাবিলিটি এখানে অন্যতম। বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী যে দুইটি দেশ ভারত এবং মায়ানমার, ভারত এবং মায়ানমারকে ঠেকানোর জন্য বাংলাদেশকে এমন একটি সাবমেরিন ফ্লিট গড়ে তুলতে হবে যার মাধ্যমে সেই দুইটি শক্তিকে একই সময়ে মোকাবেলা করতে সক্ষম হয়। বন্ধুরা ভারত আমাদের কেমন প্রতিবেশী এ ব্যাপারে আমি আর নাই বললাম, আর মায়ানমার আমাদের স্পষ্ট ঘোষিত শত্রু। সুতরাং এই স্পষ্ট ঘোষিত শত্রুকে যদি আপনি হালকাভাবে দেখেন তাহলে সে আপনার চেয়ে এগিয়ে যাবে। বন্ধুরা বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এবং বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের জন্য সমুদ্র সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই। বাংলাদেশকে যদি 2041 সালের মধ্যে একটি উন্নত এবং সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশের বঙ্গোপসাগরে যে সকল খনিজ সম্পদ রয়েছে সেগুলোর সর্বোত্তম ব্যবহার করতে হবে বাংলাদেশকে। আর এগুলোর সর্বোত্তম ব্যবহার করতে হলে বাংলাদেশের নৌবাহিনীর শক্তি বৃদ্ধি ছাড়া কোনো গত্যন্তর নাই। আর নৌবাহিনীর শক্তি বৃদ্ধির জন্য অন্যতম এজেন্ডা হলো বাংলাদেশের সাবমেরিন ফ্লিটটিকে 8-10টি মাত্রায় বা 8-10টি সংখ্যায় উন্নীত করা 2030 থেকে 2000
2035 সালের মধ্যে। আর এজন্য বাংলাদেশ অত্যন্ত মনোযোগ দিয়ে নিরবিচ্ছিন্ন কাজ করে যাচ্ছে চীনের সহযোগিতায়। বন্ধুরা, বাংলাদেশের সাবমেরিনের নাবিকগণ পাকিস্তান, চীন এবং দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণ পেয়েছে এবং সাম্প্রতিক সময়ে জানা যাচ্ছে যে তুরস্ক বাংলাদেশের সাবমেরিনারদের প্রশিক্ষণ দিয়েছিল। আর সেটি যদি হয়ে থাকে তাহলে তুরস্ক থেকে যদি বাংলাদেশ ভবিষ্যতে সাবমেরিন ক্রয় করে কি কি সুবিধা হবে এবং ভবিষ্যতে কি বাংলাদেশের সাথে তুরস্কের যৌথ সাবমেরিন প্রজেক্ট লঞ্চ করার কোনো সম্ভাবনা আছে কি না। বাংলাদেশে যদি এই সাবমেরিনগুলো তৈরি করা যায় তাহলে তুরস্ক এক্ষেত্রে কী ধরনের সহযোগিতা করতে পারে। আর বাংলাদেশ কমপক্ষে যদি 8 থেকে 10টি সাবমেরিনের বহর গড়ে তোলে তাহলে বঙ্গোপসাগরে ভারত এবং মায়ানমারকে কীভাবে দাবড়ের উপর রাখবে বাংলাদেশ, সেই ব্যাপারগুলো আপনাদের সামনে একটু স্পষ্ট আলোচনা করব। বন্ধুরা, এই বিষয়গুলো বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে। তুরস্কের সাথে আমাদের সামরিক সম্পর্ক নিয়ে নতুন করে বলার কিছু নাই, তবে সমুদ্র সীমা তলদেশে বিশেষ করে সাবমেরিন সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ কিভাবে তুরস্কের সহযোগিতা গ্রহণ করতে পারে। সমুদ্র এখন এমন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে সকল সমস্যা যেন এই সমুদ্রকে কেন্দ্র করে, দ্বিপাক্ষিক সম্পর্ক বলুন বা আন্তর্জাতিক সম্পর্ক বলুন, সকল সম্পর্কই এখন সমুদ্রকেন্দ্রিক হচ্ছে। সাউথ চায়না সি থেকে শুরু করে বা ওমান গালফ এবং অ্যারাবিয়ান সি, হরমুজ প্রণালী, কৃষ্ণ সাগর, ভূমধ্য সাগর সবখানেই এই সমুদ্র সীমা এবং সমুদ্র সীমার নিচের খনিজ সম্পদ নিয়ে বিভিন্ন দেশের মধ্যে কনফ্লিক্টেড অবস্থা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে যে বাংলাদেশ এই অবস্থায় পড়বে না এটি হলফ করে বলা যায় না, কারণ যখন আন্তর্জাতিক রায়ের মাধ্যমে বাংলাদেশ ভারত এবং চায়নার কাছ থেকে সমুদ্র সীমার সার্বভৌমত্ব অধিকার বুঝে নেয় তখন এই দুইটি দেশের বাণী থেকে শুরু করে তাদের মাইন্ড সেটআপে অনেক পরিবর্তন ঘটেছিল। বন্ধুরা, এক্ষেত্রে আমরা ভারতের সাথে বড় রকমের একটি সমন্বয় করতে পারি, কারণ ভারতের সাথে আমাদের সামগ্রিক সমুদ্র সীমার আয়তনের ওভারল্যাপিং কম। ভারতের সাথে আমাদের সমুদ্র সীমার ওভারল্যাপিং ছিল 25,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে বাংলাদেশ পেয়েছে 19,000 বর্গ কিলোমিটার এবং ভারত পেয়েছে 6,000 বর্গ কিলোমিটার। বন্ধুরা, অন্যদিকে মায়ানমারের সাথে প্রায় আমাদের 1,00,000 বর্গ কিলোমিটারের অধিক জায়গা নিয়ে একটি ওভারল্যাপিং সৃষ্টি হয়েছিল, তার মাধ্যমে সিংহভাগই বাংলাদেশ অর্জন করেছে। আর দিন শেষে বাংলাদেশ সমুদ্রপক্ষে তার সার্বভৌম অধিকার ফিরে পেয়েছে প্রায় 1,18,000 বর্গ কিলোমিটার এলাকায়, এটি প্রায় আরেকটি বাংলাদেশের সমান। তাই এখানে যদি আপনি যথোপযুক্ত শক্তিশালী অবস্থান না নিতে পারেন তাহলে আপনার সার্বভৌম সামুদ্রিক সীমানার মধ্যে আপনার খনিজ সম্পদ বেহাত হয়ে যেতে পারে। বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ নৌবাহিনীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিনীতভাবে অনুরোধ রাখছি, তারা যেন বাংলাদেশের নৌবাহিনীর শক্তিকে এমনভাবে উন্নয়ন করে যেন ভারতের মতো দেশ বিনা বাধায় বাংলাদেশের পানি সীমায় প্রবেশ করতে না পারে। বন্ধুরা, ভারতের বর্তমান নেতানেত্রীদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ তাদের আশ্রিত বা পালিত রাষ্ট্র। গত সপ্তাহে ভারতের বিজেপি রাষ্ট্র সভাপতি দিলীপ ঘোষ এই সাগলে বলেছে যে বাংলাদেশ একদিন নাকি ভারতের অংশ হবে। বন্ধুরা, এটি নিয়ে আমি দুটি ভিডিও দিয়েছি, তাই এখানে ডিটেলসলি বলতে চাই না। এর মাধ্যমে এইটুকু আমি বোঝাতে চেয়েছি যে বাংলাদেশকে নিয়ে ওদের মনোভাব যা, সেটি যদি আপনি হালকাভাবে গ্রহণ করেন তাহলে ভবিষ্যতে আপনাদের পশ্চাতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এবার আসি আমরা তুরস্কের সাথে কিভাবে আমাদের সাবমেরিন সহযোগিতা বৃদ্ধি করতে পারি। আমাদেরকে উচ্চ প্রযুক্তি বা কৌশলগত সামরিক সম্পর্ক, সমরাস্ত্র সরবরাহ করার জন্য তুরস্ক এক পায়ে দাঁড়িয়ে রয়েছে। শুধু তারা বাংলাদেশের কাছ থেকে অফারটি পেতে চায়, তারপরে দাম নির্ধারণ থেকে শুরু করে অন্যান্য আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তিতে পৌঁছানো যেমন চীনের মতো। চীন এবং পাকিস্তান উভয় একটি চুক্তি করেছে। চীনের অত্যাধুনিক প্রযুক্তির ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন হল টাইপ 041 ইউয়ান ক্লাস সাবমেরিন। বন্ধুরা, এই ধরনের 8টি সাবমেরিন চীনের নিকট থেকে পাকিস্তান ক্রয় করবে। এর 4টি তৈরি হবে চীনে এবং 4টি তৈরি হবে পাকিস্তানে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে। আমরা ইদানিং লক্ষ্য করেছি যে তুরস্কের নিকট থেকে যে সকল সমরাস্ত্রের প্রস্তাব দেওয়া হয়েছে সবই বাংলাদেশের জন্য প্রয়োজন, তবে বাংলাদেশ বিশেষজ্ঞের মাধ্যমে ইভালুয়েট করে এগুলো বাংলাদেশের বাহিনী অন্তর্ভুক্ত করেছে। তুরস্ক জার্মানির সহযোগিতায় তাদের পিরিডাইস প্রজেক্টের আওতায় টাইপ 0212 নামক এআইপি প্রযুক্তি সমৃদ্ধ সাবমেরিন নিজ দেশে নির্মাণ শুরু করেছে। বন্ধুরা, তুরস্ক সর্বপ্রথম এই প্রজেক্টটি গ্রহণ করে 2015 সালে। এরপরে 2018 থেকে 2019 সালে যখন প্রথম সাবমেরিনটি নির্মাণ কাজ শুরু হয় তখন তুরস্ক ভেবেছিল তাদের এই প্রজেক্টটি লঞ্চ করবে কিনা বা সামনের দিকে যাবে কিনা, কিন্তু ইতিমধ্যেই 2021 সালে একটি সাবমেরিনকে এখানে নির্মাণপূর্বক পানিতে ভাসানো হয়েছে।
হচ্ছে 2023-24 অস্ত্রবর্ষের মধ্যে কমপক্ষে দুইটি এই ধরনের সাবমেরিন তুরস্কের বহরে আসবে আর এই টাইপ 0212 সাবমেরিন হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন এই ধরনের 6টি সাবমেরিন তুরস্ক জার্মানির নিকট থেকে ক্রয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছে বন্ধুরা যেহেতু তুরস্ক জার্মানির নিকট থেকে সাবমেরিন ক্রয়ের সামগ্রিক প্রযুক্তি পাচ্ছে তাই বাংলাদেশ এখানে তুরস্কের সাথে আলোচনার মাধ্যমে এমন একটি ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারে যে বাংলাদেশকে তারা প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এতগুলো সাবমেরিন তৈরি করে দিবে তার মাধ্যমে বাংলাদেশে এই সকল সাবমেরিন নির্মাণ করতে হবে এবং বাংলাদেশে দক্ষ জনবল তৈরি করতে হবে তাই এক্ষেত্রে তৃতীয় পক্ষ হিসেবে হয়তো জার্মানির কাছ থেকে তুরস্কের অনুমোদন নেওয়ার প্রয়োজন হতে পারে বন্ধুরা বাংলাদেশ এবং জার্মানির মধ্যে যে ধরনের সামরিক এবং অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক বর্তমানে বিদ্যমান সেটি খুব কঠিন ব্যাপার হবে বলে মনে হয় না এই পিরিরাইজ প্রকল্পের সাবমেরিনগুলো হচ্ছে বিশ্বমানের সর্বশ্রেষ্ঠ ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন বন্ধুরা বাংলাদেশ যদি এই ধরনের 2 থেকে 3টি সাবমেরিনও 2030 সালের মধ্যে তার বহরে সংযুক্ত করতে পারে তাহলে বাংলাদেশ বিমান বাহিনী কৌশলগত এবং গুণগতভাবে বঙ্গোপসাগরের তলদেশের পানির নিচে এগিয়ে যাবে ভারত এবং মায়ানমার থেকে বন্ধুরা বাংলাদেশ এবং তুরস্কের সাথে যদি এই ধরনের উচ্চ প্রযুক্তি সামরিক সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি তাহলে যুদ্ধকালীন সময় আমাদের সবচেয়ে সুবিধা হলো তুরস্ক আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র তারা বাংলাদেশের সামরিক খাতের উন্নয়নের ব্যাপারে বড় ধরনের প্রভাব রাখতে পারে আর তুরস্কের সাথে এই ধরনের সাবমেরিন নির্মাণ প্রজেক্ট যদি আমরা গ্রহণ করতে পারি সেটি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদীভাবে ভালো হবে সবচেয়ে বড় কথা হলো যুদ্ধকালীন সময়ে তুরস্ক আমাদের স্পেয়ার পার্টস থেকে শুরু করে যদি ট্রেনিং প্রয়োজন হয় এবং এক্সচেঞ্জ করে দেওয়ার প্রয়োজন হয় সেটিও করতে রাজি আছে বন্ধুরা তুরস্ক এবং বাংলাদেশের সাথে সম্পর্কটি পূর্বে মোটামুটি ধর্মের ভিত্তিতে এগিয়ে গিয়েছিল কিন্তু তুরস্ক বর্তমানে সামরিক অর্থনৈতিক কূটনৈতিক এবং সাংস্কৃতিক প্রভাব বাংলাদেশে প্রবেশ করতে চাইছে আর এ ব্যাপারে শঙ্কিত হচ্ছে ভারত এবং চীনের মতো রাষ্ট্রগুলো বন্ধুরা চীন ইতিমধ্যেই সমগ্র বাংলাদেশে একচ্ছত্র রাজত্ব কায়েম করেছে বিনিয়োগের ক্ষেত্রে আর ভারতের বিনিয়োগ খুবই স্লোত গতির অর্থাৎ কচ্ছপ গতির তাই বন্ধুরা আর কোনো দেরি নয় আমাদের উচিত হবে দ্রুততম সময়ের মধ্যে এই সাবমেরিন প্রকল্প নিয়ে তুরস্কের সাথে আলোচনা করা আর সেটি যদি হয় বাংলাদেশ যে জিনিসটি খুঁজছে বাংলাদেশ সেটিই পাবে বন্ধুরা পূর্বে নিশ্চিত হওয়া গিয়েছিল যে সাবমেরিনটি হয়তো চীন থেকেই আসতে পারে তবে এখন সেটির কোনো নিশ্চয়তা নাই তাই বন্ধুরা আশা করি বাংলাদেশ তার বঙ্গোপসাগরের নিরাপত্তার জন্য টাইপ 212 বিশ্বের সর্বশ্রেষ্ঠ অ্যাটাক সাবমেরিন বা ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিনটি গ্রহণ করে আমাদেরকে ধন্য করবে আর তুরস্কের সাথে এই শ্রেণীর সাবমেরিনগুলো তৈরি করার জন্য বাংলাদেশে যদি তুরস্ক ফ্যাসিলিটিস নির্মাণ করে এবং প্রযুক্তি হস্তান্তর করে এবং দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের সাবমেরিনগুলো নির্মাণ প্রকল্প উদ্বোধন করতে পারে বাংলাদেশ তাহলে বাংলাদেশ বঙ্গোপসাগরে তার খনিজ সম্পদ আহরণ থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মায়ানমারের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে যাবে তাহলে কি বুঝলেন বাংলাদেশের সাবমেরিন ক্যাপাবিলিটি বৃদ্ধি করার জন্য তুরস্ক সহযোগিতা নেওয়ার ব্যাপারে আমাদের সময় নষ্ট করার কোনো সময় আছে ইতিমধ্যে খবর বেরিয়েছে যে মায়ানমার রাশিয়ার নিকট থেকে কিলোকেলা সাবমেরিন ক্রয় করার জন্য আলোচনা শুরু করেছে আর রাশিয়া যদি মায়ানমারকে কিলোকেলা সাবমেরিন হস্তান্তর করে দেয় আর তার মধ্যে যদি বাংলাদেশ নতুন কোনো সাবমেরিন তার বাহিনীতে লঞ্চ করতে না পারে তাহলে বাংলাদেশের কপালে বড় ধরনের দুঃখ আছে তাই আর কোনো দেরি নয় বন্ধুরা আপনাদের কি মনে হয় এখন কি তুরস্ক এবং বাংলাদেশের সাবমেরিন সহযোগিতার ব্যাপারে সময় নষ্ট করার কোনো সময় আছে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য